কেমন চলছে পাড়ায় শিক্ষালয় তা দেখতে হাজির নিমতিতা দর্শনের ক্যামেরা। বিদ্যালয়ের মাঠ কিংবা পার্শ্ববর্তী সংলগ্ন মাঠ কিংবা মন্দির মসজিদের মাঠে পাড়ায় পাড়ায় শিক্ষালয় বসেছে ছাত্রছাত্রীদের বসবার উপযোগী করে তোলার জন্য। স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সকলে মিলে সেই মাঠকে ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে পড়াশোনার উপযোগী করে তুলেছে। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীর হাজিরা চোখে পড়ার মতো। ছাত্রছাত্রীদের উৎসাহ যথেষ্টই ছিল এবং ছাত্রছাত্রী, প্রচুর ছাত্রছাত্রী আসছে, বলা যেতে পারে 50% বেশি ছাত্রছাত্রী হাজির ছিল দুদিনে। এবং প্রতিদিন নিয়ম করে 2 শিফটে ক্লাস হচ্ছে, 2 ঘন্টা, 11টা থেকে 1টা, আবার 2টো থেকে 4টে করে 2 ঘন্টার করে ক্লাস হচ্ছে। এবং শিক্ষিকা ও শিক্ষকরা যত্ন সহকারে পড়াচ্ছেন, প্রতিদিনে তাদের হাজিরা চোখে পড়ার মতো। কিন্তু এইসব ছাত্রছাত্রীরা এবং পড়ার শেষে তারা মিড ডে মিল খাচ্ছে এবং দ্বিতীয় শিফটে যারা আসছে, অর্থাৎ 2টো থেকে যাদের ক্লাস, তারাও খাওয়া দাওয়া করে পড়াশোনা করতে বসছে। দীর্ঘদিন পর স্কুল খোলায় ছাত্রছাত্রীদের উৎসাহ চোখে পড়ার মতো। তবে এই সব ছাত্রছাত্রীদের মনে একটাই কোশ্চেন, তারা জিজ্ঞাসা করছে যে স্যার, স্কুলে আমরা বসতে পাবো না কেন? বস্তুত দেখা যায় ক্লাসরুমগুলো ফাঁকা এবং বেঞ্চগুলো পরিত্যক্ত অবস্থায় আছে এবং বেঞ্চগুলো ফাঁকা ঘর আপনারা দেখতে পাচ্ছেন। ছাত্রছাত্রী তথা অভিভাবকদেরও প্রশ্ন যে কবে ছাত্রছাত্রীরা তারা নিজের বিদ্যালয়ে ঘরে ঢুকে, শ্রেণীকক্ষে ঢুকে পড়াশোনা করতে পারবে। বস্তুত দেখা যায় যে সংখ্যক ছাত্রছাত্রী স্কুল মাঠে বসে ক্লাস করছে তার তুলনায় অনেক ফাঁকা ঘর, অল্প অল্প সংখ্যক ছাত্রছাত্রী সেই ফাঁকা ঘরে বসে তারা দিব্য সুন্দর ক্লাস করতে পারে। তবে পাড়ায় শিক্ষালয় শুরু হয়েছে, তাহলে একটা প্রশ্ন যে কলেজগুলো কেন পাড়ায় হবে না? কলেজগুলোও তাহলে পাড়ায় পাড়ায় হোক, শিক্ষার আলোক দুয়ারে সরকারের মতো পাড়ায় বা দুয়ারে স্কুল বিদ্যালয় যখন চলছে, তাহলে দুয়ারে কলেজই বা হবে না কেন? আর মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো, উনি মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেছে যে যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য, চলুন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন সেই ভাইরাল ভিডিও আমরা শুনে নেব। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতন কি আগামী দিনে শনিবার বিদ্যালয় ছুটি থাকবে? শনিবার কি বন্ধ থাকবে? এ প্রশ্নের উত্তর ভবিষ্যতে দেবে শিক্ষা দপ্তর। এখন কি নির্দেশিকা দেন সেটাই দেখার।